नमस्कार बंधुरा, वेलकम टू आवर चैनल। भिडियोटी क्लिक करार्थे धन्यवाद। तो फ्रेंड्स, अपनारा प्रत्येके जानें ये करोना आबहे लकडाउन चलाकालीन देश तथा राज्य ट्रेन परिसेवा सम्पूर्ण रूपे बंद हो जाए। से क्षेत्र में करोना किछुटा स्वाभाविक होले राज्य एवं रेलेर बैठक है एवं बैठक शेषे सिद्धांत नेওয়া হয় 10 থেকে 15% ট্রেন চালানোর। এবং গত কাল থেকে অর্থাৎ বুধবার থেকে এই 10 থেকে 15% ট্রেনে অফিস টাইমে যাত্রী সংখ্যা খুব বেশি হওয়ায় আমাদের রাজ্যের এবং রেলের ফের বৈঠক হয় আজকে। সেক্ষেত্রে রেলের তরফ থেকে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। আজকে ভিডিওতে আপনাদের সেই বিস্তারিত ইনফরমেশনস আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব, তাই ভিডিওটি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তবে ভিডিওটি শুরু করার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, যাতে পরবর্তী সমস্ত রকম সরকারি কর্মের খবর, সরকারি প্রকল্পের খবর সবার আগে পেয়ে যান। তো চলুন ফ্রেন্ডস, বিস্তারিত সব কিছু দেখে নেওয়া যাক। তো ফ্রেন্ডস দেখুন, যাত্রীদের কথা ভেবে বড় সিদ্ধান্ত। হাওড়া এবং শিয়ালদহে অফিস টাইমে চলবে 100% লোকাল। বুধবারই সাধারণ মানুষের স্বার্থে লোকাল ট্রেন আরও বাড়াতে রেলের কাছে আবেদন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর বৃহস্পতিবার ভবানী ভবনে মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বৈঠকে বসে রাজ্য প্রশাসন ও রেল কর্তৃপক্ষ। এবং বৈঠক শেষে এদিন সাংবাদিকদের সামনে রাজ্যকে মুখ্য সচিব বলেন, রেল পরিষেবার সঙ্গে যাত্রী স্বাচ্ছন্দ্য আরও বাড়ানো নিয়ে পূর্ব রেল ও দক্ষিণ পূর্ব রেলের সঙ্গে বৈঠক হয়েছে। এবং করোনা সংক্রমণের আশঙ্কা কমানোর লক্ষ্যে আমরা একযোগে রাজ্য অফিস টাইমে 100% লোকাল ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছি। একই সঙ্গে রেলের তরফ থেকে সকাল ও বিকেলের ব্যস্ত সময়ে 100% লোকাল ট্রেন পরিষেবা দেওয়ার কথা এদিন জানানো হয়েছে এবং চলতি সপ্তাহে এই সুবিধা যাত্রীরা পাবেন বলে জানা গিয়েছে। এদিন সাংবাদিক বৈঠকে পূর্ব রেলের আধিকারিক জানান, আমরা অফিস টাইমে হাওড়া ও শিয়ালদহ ডিভিশনে প্রায় 100% ট্রেন চালানোর চেষ্টা করব এবং হাওড়া ও শিয়ালদহ ডিভিশনে এখন 46% লোকাল ট্রেন চালানো হচ্ছে। বুধবার করোনা আবহে ট্রেন পরিষেবা চালুর প্রথম দিনই হাওড়া ও শিয়ালদহ মিলিয়ে প্রায় 10 লক্ষ যাত্রী যাতায়াত করেছেন এবং সাধারণ অন্যান্য কাজের দিনগুলিতে 30 লক্ষ যাত্রী ট্রেনে চাপেন। তিনি আরও বলেন, এক এক ট্রেনে প্রতি বুধবার গড়ে যাত্রী চেপেছেন 1200-র কাছাকাছি এবং অফিস টাইমে তা কিছুটা বেড়ে গিয়েছে। সাধারণত এই সংখ্যা 2200-র আশেপাশে থাকে। তার মতে স্কুল কলেজ এখনও না খোলায় আপাতত যাত্রী কম রয়েছে। এদিন দক্ষিণ পূর্ব রেলের তরফে এদিন জানানো হয়েছে, তুলনামূলকভাবে তাদের কম ট্রেন চললে তাদের যাত্রীর সংখ্যা হবে কম এবং ধীরে ধীরে এই পরিষেবা আরও বাড়ানো হবে। এবং বুধবার সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেলকে আরও বেশি করে ট্রেন চালানোর কথা বলেন, কারণ ট্রেন বেশি চললে অফিস টাইমে ভিড়ের চাপ কমবে, তাতে করোনা সংক্রমণের সম্ভাবনাও কমবে। তো ফ্রেন্ডস, এবার থেকে কিন্তু 46% নয় 100% ট্রেন চালানোর চেষ্টা করবে, তা নিয়ে কিন্তু আজকে সিদ্ধান্তে জানিয়ে দেওয়া হয়েছে। তো ফ্রেন্ডস, ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম নিত্যনৈতিক আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ ফ্রেন্ডস।